মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে হারিয়েছেন নিজের চাকরি সেদিনের কংগ্রেস নেত্রী আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই চাকরি ফিরে পাবেন আজও বিশ্বাস করেন সিরাজুল মমতাকে বাঁচিয়ে হারিয়েছেন নিজের চাকরি আজও বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই চাকরি ফিরে পাবেন সিরাজুল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার অন্তর্গত ইছাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ভদ্রডাঙ্গার বাসিন্দা সিরাজুল হক মণ্ডল উনিশশো সালের জানুয়ারিতে যোগদান করেন কলকাতা পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন আলিপুর বডিগার্ড লাইনে উনিশশো সাল একুশে জুলাই তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে রিগিং ছাপ্পা ভোটসহ একাধিক অভিযোগ তুলে সচিত্র পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযানের ডাক দেন তৎকালীন কংগ্রেস নেত্রীর ডাকে সাড়া দিয়ে কলকাতার রাজপথে হাজার হাজার কংগ্রেস কর্মী সমর্থকেরা হাজির হন মিছিল আটকাতে তৎপর হয় পুলিশ কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ব্যারিকেড করা হয় সেদিন ডিউটি করছিলেন সিরাজুল ব্রাবণ রোডের টিবোর্ডের মুখে কর্মরত অবস্থায় ছিলেন মহাকরণের দিকে মিছিল এগোতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল আটকাতে লাঠিচার্জের নির্দেশ দেন তৎকালীন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার দীনেশ বাজপেয়ী চোখের সামনে বিরোধী নেত্রীকে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়তে দেখে স্পেশাল ব্রাঞ্চের অফিসার নির্মল বিশ্বাসের নির্দেশে কলকাতা পুলিশের কনস্টেবল সিরাজুল হক মণ্ডল নিজের সার্ভিস রাইফেল তাক করেন সুপিরিয়র দীনেশ বাজপেয়ীর দিকে চিৎকার করে বলে ওঠেন স্যার অত্যাচার থামান না হলে আমি আপনাকে গুলি চালাতে বাধ্য হব হতভম্ব পুলিশ কর্তা রনে ভঙ্গ দেন গাড়ি নিয়ে ফিরে যান দীনেশ বাজপাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন তখন উনি সচেতন পরিচয় ডাক দিলে তখন আমাদের ডিউটি ছিল ব্রাবন্ড টি টিবোর্ডের মুখটায় সমর্থক নিয়ে রাইটার্সের দিকে ধেয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ তখন বাধা সৃষ্টি করে বা বাধা দেয় যে যাওয়া যাবে না ব্যারিকেড করে রাখে এর মতো অবস্থায় কিছু সময়ের মধ্যে অ্যাডিশনাল এসপি দীনেশ বাজপেয়ী ওখানে উপস্থিত হন গাড়ি নিয়ে তার কিছু সাথী ফোর্স নিয়ে সেই ফোর্সের কে আদেশ দেননি যে মারো বেটিকেও একত্র একটা ভাষায় গালাগালি দিয়ে মারো বেটিকো খতম করে দাও তখন ওনার ওপরে বেধড়ক লাঠিচার্জ শুরু হয় মতো অবস্থায় সৌগত বাবু বাঁচানোর চেষ্টা করে ওনার পিঠেও লাঠির বাড়ি পড়ে বেশ কয়েকটা রেণুকা মণ্ডলও লাঠির বাড়ি খান তারপরে ওনার মাথায় যখন দুই তিনটে লাঠির বাড়ি পড়ে রক্তাক্ত অবস্থায় রক্তাক্ত রক্ত ঝরতে থাকে তখন স্পেশাল ব্রাঞ্চের কর্মরত ছিলেন নির্মল বিশ্বাস এবং সার্জেন প্রদীপ সরকার নির্মল বিশ্বাস তখন বলে আপনারা কি এত ফোর্স দাঁড়িয়ে দেখছেন চুরি পরে হাতে চুরি পরে ডিউটি করছেন এতগুলো ফোর্সের সামনে একজন জননেত্রীকে এইভাবে লাঠি পিটা করে মারা হচ্ছে তখন আমি আমার ডিউটি মাস্কেটটি পুছিয়ে আমি দীনেশ বাজপেয়ীর দিকে তাক করে বলি স্যার এই অত্যাচার থামান নাহলে আমি গুলি চালাতে বাধ্য হব তখন উনি মমতাকে ছেড়ে ওনার ফোর্স নিয়ে গাড়ি নিয়ে চলে যায় তারপরে পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তখন উনি যুব কংগ্রেসের নেত্রী ছিলেন উনিশশো তিরানব্বই সালের উনিশশো তিরানব্বই সালে তখন উনি কংগ্রেসই করতেন কংগ্রেসের যুবনেত্রী ছিলেন সেদিনের সাতাশ বছরের তরতাজা যুবক সিরাজুল ডিউটিরত অবস্থায় পুলিশ কর্তার ওপর এহেন আচারণে তার ওপর শুরু হয় মানসিক অত্যাচার অবশেষে প্রায় তিন বছর বাদে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয় তাকে বিভিন্ন আদালতের দরজায় ঘুরে ঘুরে রণে ভঙ্গ দেন সিরাজুল বর্তমানে দুই ভাই বৃদ্ধা মাকে নিয়ে দিনমজুরি করে সংসার চালান আজও সযত্নে গুছিয়ে রেখেছেন তার পুলিশের পোশাক টাকা পয়সার অভাবে আর মামলা লড়তে পারেননি ফলস্বরূপ চাকরিও ফিরে পাননি তিনি ভাঙাচোড়া দরমার বেড়ার ঘরে কোনো মতে পরিবারকে নিয়ে বেঁচে আছেন মানে তখন আম নির্মল বিশ্বাস আর আমার চাকরি চলে যায় নির্মল বিশ্বাসের চাকরি কয়েকদিন কিছুদিনের মধ্যে চলে যায় আমারটা কয়েকদিন পরে আস্তে আস্তে নানাভাবে নানা হ্যাকেল করে মানে নানা রকম হ্যানস্তা করে তারপর আমার চাকরি থেকে বরখাস্ত করে এখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন ওনাকে বাঁচানোর জন্যে যে আমার দূর অবস্থা আমি চাকরি চলে যায় ফ্যামিলি এই তো আমার বাড়ি ঘরের অবস্থা দেখতে পাচ্ছ ফ্যামিলি তারপরে আমার এই বৃদ্ধ মা বাবা বাবা এক বছর মারা গেল ভাই বোন নিয়ে আমি থাকি এর আগেও আমি অনেকবার বলেছি কমিশনে রিপোর্টও দিয়েছি রিপোর্টের কমিশনে তার প্রতি বছর একুশে জুলাই আসে ঘটা করে পালিত হয় দিনটি সিরাজুল বলেন আমরা একুশে জুলাইয়ের জীবন্ত শহীদ রাজ্যে পালা পরিবর্তন হয়েছে তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো বছর চারেক চাকরির মেয়াদ রয়েছে সিরাজুলের আশা মুখ্যমন্ত্রীর হাত ধরেই ফিরে পাবেন তার হারানো চাকরি না আমরা শহীদ মঞ্চে কোনো সময় ডাক পাই না একুশে শহীদ শহীদ মঞ্চ হয় স্মরণসভা হয়তো এবারও শহীদ মঞ্চ করা হচ্ছে মানে লকডাউনের জন্য দু বছর করা হয়নি এবারও শহীদ মঞ্চে করা হচ্ছে শুনতে পাচ্ছি শুনি টিভি কাগজে খবর দেখি কিন্তু আমাদেরকে কোনো সময় আমরা তো জীবন্ত সহিত যারা ওনাকে বাঁচালো বাঁচানোর জন্যে চাকরি হয়ে চাকরি পেলো নির্মলবাবু মানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে চাকরি পেলো আর আমার তো সেই দ্বার্থিক অবস্থা বাড়িঘরের এই অবস্থা দেখতেই পাচ্ছ ভাই তোমরা কিন্তু আমার সেই সমর্থন নেই যে আমি আইনি লড়াই করেছি ফিরে পাবেন সেই আশা রাখেন অবশ্যই কেন আমার চাকরি আছে আমি ওনাকে বাঁচানোর জন্য আমার চাকরি চলে যায় বাম সরকার আমার চাকরি চাকরি থেকে বরখাস্ত করে দেয় তাহলে উনি যখন এখন পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তাহলে তো আমি আশা করতেই পারি আমি কেন সারা পশ্চিমবাংলা আশাবাসী আশা করতে পারে আমার সিরাজুলের বৃদ্ধা মা রুকবান মন্ডল বলেন ছেলেটা বিয়েও করেনি কোনো মতে সংসার চলে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আমার ছেলের চাকরিটা ফিরিয়ে দিন আমি চাচ্ছি মমতার কাছে আমি মুখ্যমন্ত্রীর কাছে চাচ্ছি আমার ছেলে চাকরিটা ফিরিয়ে দিন আমি খুব খুশি হব ফিরিয়ে দিলে আমি খুব দুর্দিনের মধ্যে রয়েছি আমার ছেলে চাকরি চলে গিয়ে আমার খুব কষ্ট লাগে খুব দুঃখ লাগে আমার জমি জায়গা নেই কিচ্ছু নেই খাবার ওঠে না আমার কোনো রকম দুটো ডাল ভাত খাই আমার ছেলে বিয়ে করিনি দুটো ছেলের একটাও বিয়ে করিনি ওর বাবা এই এক বছর হচ্ছে মারা গিয়েছে খুব অসুস্থ ভুগে এইবারে আমি যে মমতার কাছে আমি এইটাই আবেদন করছি মুখ্যমন্ত্রীর কাছে আমি খুব খুশি হব আমি একটু আমার ছেলের চাকরিটা ফিরে পালি আমি খুব খুশি হব সোমদাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গাইঘাটা